নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি। আজকে আমি নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি, যার নাম গাটি কচু ভাপা। নারকেল এবং সর্ষে দিয়ে এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমরা গাটি কচুর অনেক রকম রেসিপি বাড়িতে ট্রাই করে থাকি, আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, খেতে কিন্তু অনবদ্য হয়। তো চলুন বন্ধুরা, একটুও স্কিপ না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি। 500 গ্রাম গাটি কচুকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি হাফ কাপ মতো নারকেল কোড়া, 2 চামচ সর্ষের দানা, 2 কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2 চামচ মতো পোস্ত। এবারে একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ জল গরম করে নেব, দিয়ে দেব লবণ আর একটা লেবু। এবারে জলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব সমস্ত গাটি কচুগুলোকে, কারণ যেহেতু আমরা এটা ভাপা তৈরি করব, তাই যদি এটা সরাসরি রান্না করি তাহলে কিন্তু গলা ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমি এখানে লেবু এবং নুন জলে প্রায় 15 থেকে 20 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমাদের জলটা কিন্তু অনেকটাই ফুটে গেছে এবং ওপর থেকে একটা ফেনা মতো আস্তরণ সৃষ্টি হয়েছে। আমি একটা হাতার সাহায্যে এই ফেনাগুলোকে ওপর থেকে ফেলে দেব। দেখুন গাটি কচু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আরো 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে ওই জল থেকে আলাদা করে নেব। এখন আমি একটা মশলা পেস্ট করে নেব, এর জন্য দিয়ে দেব পোস্ত, সর্ষে আর 2 কাঁচা লঙ্কা এবং সামান্য জল। এ সব কিছুকে আমি ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন আমি মশলাটার একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি করে নিয়েছি। এবারে আমি মাইক্রোওভেন সেভ একটি বলে যে ভাপিয়ে রাখা গাটি কচুগুলো আছে সেগুলো সমস্তটাকে দিয়ে দেব। ওর মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্টটা তৈরি করেছি সেটাকে, দিয়ে দেব হাফ কাপ মতো নারকেল কোড়া আর কিছুটা নারকেল রেখে দেব আমি গার্নিশিং এর জন্য। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। এবারে সমস্ত মশলাগুলোকে গাটি কচুর সাথে ভালোভাবে মিক্স করে নেব। এখন ওপর থেকে 3-4 চেরা লঙ্কা দিয়ে আমি এটাকে মাইক্রোওভেনে বসিয়ে দেব ভাপিয়ে নেওয়ার জন্য। আমি মাইক্রোওভেনে প্রায় 8 মিনিট মতো জন্য এটাকে রান্না করে নিয়েছি।
আমার আজকের রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের এতদিন পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখুন, আমাদের গাঁটি কচুর ভাপা কিন্তু একদম তৈরি, গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।